নমস্কার। আজকে স্বামী শিষ্য সংবাদ থেকে যে বিষয়টি নিয়ে আলোচনা করার কথা, খুব বেশি যে আধ্যাত্মিক বিষয় সেটা নয়, আবার আধ্যাত্মিক বিষয় নয় তেমনটাও নয়, ক্রমবিকাশবাদের তত্ত্ব। স্বামীজি চিড়িয়াখানা ঘুরতে গেছেন এবং চিড়িয়াখানার এক প্রধান স্বামীজিকে চিড়িয়াখানা ঘুরিয়ে দেখাচ্ছে, এবং সেখানেই স্বামীজির সাথে তার বিভিন্ন আলাপ আলোচনা এবং মানুষ কিভাবে টিকবে, মানুষ ধীরে ধীরে কিভাবে উঠে দাঁড়াচ্ছে বা মানুষের বিবর্তনবাদ কেমন ভাবে হয়েছে, সেইটাই আজকের আলোচ্য মূল বিষয়। স্বামী শিষ্য সংবাদে আপনাদের অনেকবারই বলেছি যে স্বামী শিষ্য সংবাদের খুব সুন্দর সুন্দর অনেক রকম ভাগ রয়েছে, মানে স্বামীজি শুধু আধ্যাত্মিক কথা বলে যাচ্ছেন এমনটা নয়, বিভিন্ন সময় সমাজ নিয়ে কথা বলছেন, নারী শিক্ষা নিয়ে কথা বলছেন, আজকে যেমন ক্রমবিকাশবাদ নিয়ে কথা বলছেন, কিন্তু স্বামীজির সৌন্দর্যটা এখানেই, স্বামীজির সব কথার শেষে ঘুরে আসেন অদ্বৈতবাদে। স্বামীজির সব কথার শেষে ঘুরে আসেন সেখান থেকে কিভাবে ব্রহ্মজ্ঞান লাভ হয় সেই জায়গাতে। নমস্কার সবাইকে, নমস্কার, অনাদি নমস্কার। তো স্বামীজির এইটা সৌন্দর্য, আমরা যেমন অন্যান্য বিষয়ে কথা বলতে গেলে সেই বিষয়টাতেই মজে যাই, কিভাবে বেশি রোজগার করা যাবে সেইটা নিয়ে কথা বলতে গেলে যেমন আমরা সেই বিষয়টাতেই মজে যাই, আরো রোজগার করবো আরো রোজগার করবো, কিন্তু স্বামীজি সেই রোজগারের জায়গা থেকে অন্তর্নিহিত শক্তির দিকে দিক নির্দেশ করছেন, আমাদের মধ্যে শক্তির দিকে। স্বামীজি নারীদের শিক্ষা নিয়ে কথা বলতে গেলেও ভিতরের শিক্ষা নিয়ে নির্দেশ করছেন। সুদেশনা গাঙ্গুলি আপনাকে অসংখ্য প্রণাম, কুশল গুপ্ত প্রণাম। তো আমি আজকে এমনি দেরি হয়ে গেছে, আমি বিষয়েতে ঢুকছি। একবিংশ বল্লী, স্থান কলিকাতা, বর্ষ 1898 খ্রিস্টাব্দ। আজ তিন দিন হইল স্বামীজি বাগবাজারের বলরাম বসুর বাড়িতে অবস্থান করিতেছেন, প্রত্যহ অসংখ্য লোকের ভিড়। স্বামী যোগানন্দ স্বামীজির সঙ্গে একত্রে অবস্থান করিতেছেন, অদ্য সিস্টার নিবেদিতাকে সঙ্গে লইয়া স্বামীজি আলিপুরের পশুশালা দেখিতে যাইবেন। শিষ্য উপস্থিত হইলে তাহাকেও স্বামী যোগানন্দকে বলিলেন, তোরা আগে চলে যা, আমি নিবেদিতাকে নিয়ে গাড়ি করে একটু পরেই যাচ্ছি। তখন নিবেদিতা এই দেশে, স্বামীজি নিবেদিতাকে নিয়ে আলিপুরের চিড়িয়াখানা দেখাবেন, আলিপুরের পশুশালা যেটাই এখনো রয়েছে, আমরা অনেকেই যাই। স্বামী যোগানন্দ শিষ্যকে সঙ্গে লইয়া ট্রামে করিয়া আড়াইটা আন্দাজ রওনা হইলেন, তখন ঘোড়ার ট্রাম। বেলা প্রায় 4টার সময় পশুশালায় উপস্থিত হইয়া তিনি বাগানের তদানীন্তন সুপারিনটেন্ডেন্ট বাবু রামব্রহ্ম সান্নাল রায় বাহাদুরের সঙ্গে সাক্ষাৎ করিলেন। স্বামীজি আসিতেছেন শুনিয়া রামব্রহ্ম বাবু সন্তোষ লাভ করিলেন এবং স্বামীজিকে অভ্যর্থনা করিবার জন্য বাগানের দ্বারে দাঁড়াইয়া থাকিলেন। বাগানের তদানীন্তন সুপারেন্ট তিনি এসে স্বামীজির জন্য দাঁড়িয়ে রয়েছেন। ঈশ্বর লাভ কি করতে পারে, যদি জাগতিক বিষয়ে যাই, ঈশ্বর লাভ এটা করতে পারে যে জ্ঞানী, যার জ্ঞান বিজ্ঞান লাভ হয়েছে, তার জন্য কোন জায়গা সুপারিনটেন্ডেন্ট দরজার বাইরে এসে দাঁড়িয়ে থাকতে পারেন। প্রায় 4:30টার সময় স্বামীজি নিবেদিতাকে সঙ্গে লইয়া তথায় উপস্থিত হইলেন। রামব্রহ্মবাবু পরম সাদরে স্বামীজি ও নিবেদিতাকে অভ্যর্থনা করিয়া পশুশালার ভিতরে লইয়া গেলেন এবং প্রায় 1.5 ঘন্টা কাল তাহাদের অনুগমন করিয়া বাগানে নানা স্থান প্রদর্শন করাইতে লাগিলেন। স্বামী যোগানন্দ শিষ্য সমবিবেহারে তাদের পশ্চাৎ পশ্চাৎ চলিলেন। রামব্রহ্মবাবু 1.5 ঘন্টা ধরে তাদের বাগানের বিভিন্ন স্থান দর্শন করালেন, যোগানন্দ শিষ্যকে নিয়ে তার পিছন পিছন যাচ্ছেন। রামব্রহ্মবাবু উদ্ভিদবিদ্যায় সুপণ্ডিত ছিলেন, উদ্যানস্থ নানা বৃক্ষ দেখাইতে দেখাইতে উদ্ভিদশাস্ত্রের মধ্যে বৃক্ষাদির কালে কিরূপ ক্রম পরিণতি হইয়াছে কখনো কখনো তদ্বিষয়ে আলোচনা করিতে করিতে অগ্রসর হইতে লাগিলেন। নানা জীবজন্তু দেখিতে দেখিতে স্বামীজিও মধ্যে মধ্যে জীবের উত্তরোত্তর পরিণতি সম্বন্ধে ডারউইনের মতের আলোচনা করিতে লাগিলেন। শিষ্যের মনে আছে সর্পগৃহে যাইয়া তিনি চক্রাঙ্কিত গাত্রে একটা প্রকাণ্ড সাপ দেখাইয়া বলিলেন, এ থেকেই কালে কচ্ছপ উৎপন্ন হয়েছে। স্বামীজির সবদিকেই অগাধ জ্ঞান ছিল, তো স্বামীজি এখানে ক্রমবিকাশবাদ নিয়ে কথা বলছেন যে কিভাবে জীবের উত্তরোত্তর অগ্রসর হয়েছে, ডারউইনবাদ যে মানে
বিভিন্ন কঠিন পরিস্থিতির সাথে সংগ্রাম করে যারা টিকে থেকেছে এবং যারা নিজেদেরকে বিবর্তন করে নিতে পেরেছে তারাই টিকে গেছে পৃথিবীতে, এটাই ডারউইনের মতবাদ। তো সেই বিষয়ে আলোচনা করতে করতে বলছেন, সাপ দেখিয়ে বলছেন এর থেকেই কালে কচ্ছপ উৎপন্ন হয়েছে, ওই সাপই বহুকাল ধরে এক স্থানে বসে থেকে ক্রমে কঠোর পিষ্ট হয়ে গিয়েছে। কথাগুলি বলিয়াই স্বামীজি শিষ্যকে তামাশা করিয়া বলিলেন, তোরা না কচ্ছপ খাস? ডারউইনের মতে এই সাপই কাল পরিণামে কচ্ছপ হয়েছে। যারা কচ্ছপ খাওয়া ভারতবর্ষে এখন আইনত নিষিদ্ধ, তারপরেও জানি না হয়তো কেউ খেলেও খেয়ে থাকতে পারেন, তো ডারউইনের মতবাদ অনুসারে এক সাপ বহুকাল এক জায়গায় বসে থেকে ধীরে ধীরে কঠোর হয়ে কচ্ছপে পরিণত হয়েছে। শিষ্য শুনিয়া ঘৃণায় মুখ বাঁকাইয়া বলিল, মহাশয়, একটা পদার্থ ক্রমপরিণতির দ্বারা পদার্থান্তর হইয়া যাইলে যখন তাহার পূর্বাকৃতি ও স্বভাব থাকে না, তখন কচ্ছপ খাইলেই যে সাপ খাওয়া হইলে এ কথা কেমন করিয়া বলিতেছে? তো শিষ্য ব্যাপারটা ঠিক হজম করতে পারছে না, স্বামীজি এরকম বললেন, তো শিষ্য বলছেন যে এরকম ভাবে যদি একটা পদার্থ ক্রমপরিণতির দ্বারা পদার্থান্তর হয়ে যায়, সে বদলেই গেল, তাহলে কচ্ছপ খেলে সাপ খাওয়া হয় কি করে বলছেন? কারণ শিষ্যের নিশ্চয়ই কচ্ছপ পছন্দের ছিল না, এলে এত তীব্রতার সাথে না বলতেন না। শিষ্যের কথা শুনিয়া স্বামীজি ও রামরম্ভবাবু হাসিয়া উঠিলেন এবং সিস্টার নিবেদিতাকে ওই কথা বুঝাইয়া দেওয়াতে তিনিও হাসিতে লাগিলেন। ক্রমে সকলেই যেখানে সিংহ ব্যাঘ্রাদি রক্ষিত ছিল সেই ঘরের দিকে অগ্রসর হইতে লাগিলেন। রামব্রহ্মবাবুর আদেশে রক্ষকেরা সিংহ ব্যাঘ্রের জন্য প্রচুর মাংস আনিয়া আমাদের সম্মুখেই উহাদিগকে আহার করাইতে লাগিল। শিষ্য মজার পরিবেশ, ঘোরাঘুরি হচ্ছে, তো এটা শুনে হাসাহাসি করছেন স্বামীজি এবং সুপারিনটেন্ডেন্ট যিনি। নিবেদিতা ইংরেজ, তিনি বাংলা বোঝেন না, তো স্বামীজি তাকে ইংলিশে তর্জমা করে বুঝিয়ে দেওয়া, তো উনিও হাসতে শুরু করেছেন। এবার স্বামীজির সামনে বাঘসিংহদেরকে খাওয়ানো হচ্ছে। ব্রাহ্মণবাবুর বাসা বাড়িতে আমরা সকলে উপস্থিত হইলাম, তথায় চা ও জলপানের উদ্যোগ হইয়াছিল। স্বামীজি অল্পমাত্র চা পান করিলেন, নিবেদিতাও চা পান করিলেন। এক টেবিলে বসিয়া সিস্টার নিবেদিতা স্পৃষ্ট মিষ্টান্ন চা খাইতে সংকোচিত হইতেছে দেখিয়া স্বামীজি শিষ্যকে পুনঃ পুনঃ অনুরোধ করিয়া উহা খাওয়াইলেন এবং নিজে জলপান করিয়া তাহার অবশিষ্ট শিষ্যকে পান করিতে দিলেন। অতঃপর ডারউইনের ক্রমবিকাশবাদ লইয়া কিছুক্ষণ কথোপকথন চলিতে লাগিল। বলছেন যে এই এক টেবিলে বসিয়া সিস্টার নিবেদিতা মিষ্টান্ন এবং চা খাচ্ছেন, তো শিষ্য যেহেতু একদম গোড়া ব্রাহ্মণ, সে ছোঁয়াছুঁয়ি ভীষণ মানে, সে কিছুতেই ঠিক মেনে নিতে পারছে না এক টেবিলে বসে নিবেদিতার সাথে খাওয়া দাওয়া। তো এরম ভাবে সে সংকুচিত হচ্ছে। আবার স্বামীজিকে দেখুন, সে ব্রহ্ম বিজ্ঞানী একজন সন্ন্যাসী, সে কিন্তু সর্বসংস্কার মুক্ত, সে নিশ্চিন্ত বসে খাচ্ছে, সে শিষ্যকে পুনঃ পুনঃ অনুরোধ করছেন। এখানেও কি অপূর্ব গুরু শিষ্যের একটা সম্বন্ধ, গুরু শিষ্যের সংস্কার ভাঙছেন, কিন্তু কেমন করে? আদেশ করে নয়, চিৎকার করে নয়, পুনঃ পুনঃ অনুরোধ করে, মানে বারবার অনুরোধ করছেন যে তুই বস। বললেন যে পুনঃ পুনঃ অনুরোধ করিয়া উহা খাওয়াইলেন এবং নিজে জলপান করিয়া তাহার অবশিষ্ট শিষ্যকে পান করতে দিলেন। তার আর ভাঙার জন্য নিজে জলকে তার বাকিটা শিষ্যকে পান করতে দিচ্ছে, যাতে শিষ্য খায়, সে গুরুর ছোঁয়া, সে না খেয়ে পারবে না, তখন তার নিবেদিতার বিষয়ে সংস্কারটা ভাঙবে। আর একটা জিনিস সত্য, সংস্কার ভাঙতে যত সময়, একবার ভেঙে গেলে ওই সংস্কার বেশি আর জ্বালায় না, সংস্কারকে শুধু টুকরো করতেই যতটা যা লাগে। অতঃপর ডারউইনের ক্রমবিকাশবাদ লইয়া কিছুক্ষণ কথোপকথন চলিতে লাগিল। রামব্রহ্মবাবু ডারউইনের ক্রমবিকাশবাদ ও তাহার কারণ যেভাবে বুঝাইয়াছেন তা তৎসম্বন্ধে আপনার অভিমত কি? স্বামীজি, ডারউইনের কথা সঙ্গত হইলেও ইভলিউশনের কারণ সম্বন্ধে উহা যে চূড়ান্ত মীমাংসা একথা আমি স্বীকার করতে পারি না। রামব্রহ্মবাবু বলছেন, এই বিষয়ে আমাদের দেশে প্রাচীন পণ্ডিতগণ কোনরূপ আলোচনা করিয়াছিলেন কি? ক্রমবিকাশবাদ নিয়ে কথা হচ্ছে, ডারউইনের মতবাদ এক প্রকারের মতবাদ। স্বামীজি বলছেন যে পুরোটা আমি মানতে পারি না, ক্রমবিকাশবাদের যে তত্ত্বটা। বলছেন যে আমাদের দেশে পণ্ডিতরা কি কিছু আলোচনা করেছিলেন? তো স্বামীজি বলছেন যে সাংখ্য দর্শনে ওই বিষয়ে সুন্দর আলোচিত হইয়াছে। ভারতের প্রাচীন দার্শনিক দিগের সিদ্ধান্তই ক্রমবিকাশের কারণ সম্বন্ধে চূড়ান্ত মীমাংসা বলিয়া আমার ধারণা।
রাম ব্রহ্মবাবু, সংক্ষেপে ওই সিদ্ধান্ত বুঝিয়া বলা চলিলে শুনিতে ইচ্ছা হয়। স্বামীজি, নিম্ন জাতিকে উচ্চ জাতিতে পরিণত করিতে পাশ্চাত্য মতে স্ট্রাগল ফর এক্সিস্টেন্স, সার্ভাইভাল অব দ্য ফিটেস্ট, ন্যাচারাল সিলেকশন প্রভৃতি যে সকল নিয়ম কারণ বলিয়া নির্দিষ্ট হইয়াছে সে সকল আপনার নিশ্চয়ই জানা রয়েছে, যেগুলো আমরা সবাই জেনে থাকি। শ্রীমতী দি নমস্কার। সবাই আমরা যেটাকে জেনে থাকি যে জীবন সংগ্রাম, স্ট্রাগল ফর এক্সিস্টেন্স ডারউইনের মতবাদের একটা অংশ, যে সংগ্রাম করে আমরা বেঁচে থাকছি, তারপর যে বেঁচে থাকে আর কি, মারামারি করার পর যে টিকে যায়। সোজা ভাষায় সার্ভাইভাল অব দিস ফিটেস্ট, যোগ্যতমের উদ্বর্তন, এবং ন্যাচারাল সিলেকশন প্রাকৃতিক নির্বাচন, সবার পরে প্রাকৃতিক নির্বাচন, প্রকৃতি কাকে বরণ করে নেবে। আমরা মারামারি করলাম, আমরা ঝামেলা করলাম, আমরা বেঁচে থাকলাম, তারপরেও কিন্তু তারপরেও প্রকৃতি কাকে বরণ করে নেবে, প্রকৃতি কি তার সহায়ক হবে, এইটা একটা বিষয় বলছে। এইগুলো তো আপনি জানেনই, পাতঞ্জল দর্শনে কিন্তু এ সকলের একটি উহার কারণ বলিয়া সমর্থন হয় না। এবার প্রাচীন দর্শনে ফেরা হচ্ছে, সাংখ্য দর্শনে, পাতঞ্জল দর্শন। পতঞ্জলির মত হচ্ছে এক স্পিসিস থেকে আরেক স্পিসিসে পরিণতি প্রকৃতির আপূরণের দ্বারা সংসাধিত হয়, আবরণ বা অবস্টেকলস এর সঙ্গে দিনরাত স্ট্রাগেল করে যে উহা সাধিত হয় তা নয়। আমার বিবেচনায় স্ট্রাগেল এবং কম্পিটিশন জীবের পূর্ণতা লাভের পক্ষে অনেক সময় প্রতিবন্ধক হয়ে দাঁড়ায়। হাজার জীব ধ্বংস করে যদি একটা জীবের ক্রমোন্নতি হয়, পাশ্চাত্য দর্শন সমর্থন করে বলছেন স্বামীজি, তাহলে বলতে হয় এই এভলিউশন দ্বারা সংসারের বিশেষ কোনো উন্নতি হচ্ছে না, অনেকগুলো জীব ধ্বংস হয়ে একজন বেঁচে থাকছে, বুঝলে, তাহলে জীবনের উন্নতিটা কিভাবে। কিন্তু পতঞ্জল কি বলছেন, পতঞ্জল বলছেন যে এক জাতি থেকে অপর জাতিতে পরিণতি প্রকৃতির আপূরণের, প্রকৃতি পূরণের দ্বারা সংসাধিত হয়, কাউকে ধ্বংস করে নয়, স্বাভাবিক একটা নিয়মে সংশোধিত মানে সম্পাদিত হচ্ছে সেই অবস্থাটা। সাংসারিক উন্নতির কথা স্বীকার করিয়া লইলেও আধ্যাত্মিক বিকাশ কল্পে উহা যে বিষম প্রতিবন্ধক একথা স্বীকার করিতে হয়। সারাক্ষণ যদি ধ্বংস করে আর মারামারি করে বেঁচে থাকতে হয় তাহলে তো মুশকিল, আধ্যাত্মিক বিকাশ কল্পে এটা ভীষণ রকমের এক প্রতিবন্ধক। আমাদের দেশীয় দার্শনিকগণের অভিপ্রায় জীব মাত্রই পূর্ণ আত্মা, আত্মার বিকাশের তারতম্যে বিচিত্রভাবে প্রকৃতির অভিব্যক্তি এবং বিকাশ, প্রকৃতির অভিব্যক্তির এবং বিকাশের প্রতিবন্ধক গুলি সর্বতভাবে সরে দাঁড়ালে পূর্ণতভাবে আত্মপ্রকাশ। বলছেন যে দেশীয় দার্শনিকগণের অভিপ্রায় জীব মাত্রই পূর্ণ আত্মা, সে পূর্ণ আত্মাই হয়ে রয়েছে, মানে জীব মাত্রই, মানুষ কুকুর বেড়াল ডাইনোসর আলাদা নয়, বলছেন জীব মাত্রই পূর্ণ আত্মা, আত্মার বিকাশের তারতম্যে বিচিত্রভাবে প্রকৃতির অভিব্যক্তিও পূর্ণ বিকাশ। বলছে আত্মার বিকাশের তারতম্যেই প্রকৃতির বিচিত্রভাবে অভিব্যক্তি, আমি একরকম ভাবে চিন্তা করছি, একরকম ভাবে প্রকৃতি আমার কাছে ধরা পড়ছে, একটা সূর্যমুখী ফুল সেটা আমার কাছে খুব সুন্দর ধরা পড়ছে, অপর একজন গিয়ে একটা পাপড়ি ধরে ছিঁড়ে ফেলে দিল, ফুলটা নষ্ট হলো, তো তার চোখে ফুলের সৌন্দর্য সে ওভাবেই উপভোগ করছে, সে ফুলটাকে তুলে এদিক ওদিক ঘুরিয়ে ফেলে দিল, আর একজন এভাবে উপভোগ করছে। প্রকৃতির অভিব্যক্তির এবং বিকাশের প্রতিবন্ধক গুলি সর্বতভাবে সরে ধরালে পূর্ণভাবে আত্মপ্রকাশ, প্রকৃতির অভিব্যক্তির নিম্নস্তর সময়ে যাই হোক উচ্চস্তর সময়ে কিন্তু প্রতিবন্ধক গুলির সঙ্গে দিনরাত যুদ্ধ করেই যে ওদের অতিক্রম করা যায় তা নয়, দেখা যায় সেখানে শিক্ষা দীক্ষা ধ্যান ধারণা এবং প্রধানত ত্যাগের দ্বারাই প্রতিবন্ধক গুলি সরে যায়। বলছে নিম্নস্তরে নয় মারামারি কাটাকাটি করে সরানো গেল, কিন্তু উচ্চস্তরে সরানো যায় না, সেখানে কিভাবে সরানো যায় না, শিক্ষার দ্বারা, শিক্ষা দীক্ষা ধ্যান ধারণা প্রধানত ত্যাগ, ত্যাগ ছাড়া কিছু প্রতিবন্ধক সরানো খুব মুশকিল। সুতরাং অবস্টেকল গুলিকে আত্মপ্রকাশের কার্য না বলে কারণ রূপে নির্দেশ করা এবং প্রকৃতির এই বিচিত্র অভিব্যক্তি সহায়ক বলা যুক্তিযুক্ত নহে। হাজার প্রাপীর প্রাণ সংহার করে জগৎ থেকে পাপ দূর করবার চেষ্টা দ্বারা জগতে পাপের বৃদ্ধি হয়, কারণ আমি একটা পাপ শেষ করতে আরো হাজারটা পাপ করে ফেললাম, এখানে কমলো কিভাবে, বাড়লোই তো হিসাবে। কিন্তু উপদেশ দিয়ে জীবকে পাপ থেকে নিবৃত্ত করতে পারলে জগতে আর পাপ থাকে না। এখন দেখুন পাশ্চাত্য স্ট্রাগল থিওরি বা জীব সকলের পরস্পর সংগ্রাম ও প্রতিদ্বন্দ্বিতা দ্বারা উন্নতি লাভ রূপ মতটা কতদূর ভীষণ হয়ে দাঁড়াচ্ছে। বলছি এবার দেখুন যে পাশ্চাত্য স্ট্রাগল থিওরি, ডারউইনের যে থিওরি, বলছে সেই দিয়ে জীবনের পরস্পরের সংগ্রাম ও প্রতিদ্বন্দ্বিতা দ্বারা এই লাভটা কি হচ্ছে, এই মতবাদটা কিরকম একটা হরেবল হয়ে দাঁড়াচ্ছে। স্বামীজি বলছেন হরেবল হয়ে দাঁড়াচ্ছেন, এই শব্দটি ব্যবহার করেছেন।
রাম ব্রহ্মবাবু স্বামীজির কথা শুনিয়া স্তম্ভিত হইয়া রইলেন। অবশেষে বলিলেন, আপনার ন্যায় প্রাচ্য পাশ্চাত্য দর্শনে অভিজ্ঞ লোকের ভারতবর্ষে এখন বিশেষ প্রয়োজন হইয়াছে। ঐরূপ লোকই একদেশদর্শী শিক্ষিত জনগণের ভ্রমপ্রমাদ অঙ্গুলি দিয়া দেখাইয়া দিতে সমর্থ। আপনার ইভলিউশন থিওরির নতুন ব্যাখ্যা শুনিয়া আমি পরম আহ্লাদিত হইলাম। স্বামীজি যে কথাগুলি বললেন খুব যুক্তি দিয়ে বললেন। তো বললেন যে যে যেভাবে কথাগুলো স্বামীজি বলছেন সেভাবে শুনে তিনি পরম আহ্লাদিত হয়েছেন, কারণ কথার পিছনে যুক্তি ছিল। বিদায়কালে রামব্রহ্মবাবু বাগানের ফটক পর্যন্ত আসিয়া স্বামীজিকে বিদায় দিলেন এবং স্বামীজির সঙ্গে সুবিধামতো পুনরায় একদিন নিরিবিলি দেখা করিবেন বলিয়া প্রতিশ্রুত হইলেন। রামব্রহ্মবাবু এ জীবনে স্বামীজির নিকট আসিবার ওই অবসর পাইয়াছিলেন কিনা বলিতে পারি নাই, কারণ এই ঘটনার অল্পদিন পরেই তিনি মৃত্যুমুখে পতিত হন। তিনি স্বামীজির সাথে দেখা করতে আসবেন বলেছিলেন, কিন্তু যতদূর সম্ভব পারেননি, তার কারণ কিছুদিন পরে তিনি দেহত্যাগ করেন। এরপর স্বামীজি শিষ্যকে নিয়ে আবার বাগবাজারে ফিরে আসেন এবং সেই বিষয় নিয়ে পরের বৃহস্পতিবার আবার আলোচনা করব। আজকে বলেইছিলাম খুব বেশি আধ্যাত্মিক বিষয়ে আলোচনা নেই, এবং এর পরের দিনে যে বিষয়টি সেটি ভীষণ রকমেরই আধ্যাত্মিক বিষয়ে আলোচনা রয়েছে। তো পরের দিনের বৃহস্পতিবার সন্ধ্যে 8:30 আলোচনা শুরু করার চেষ্টা করব। আচ্ছা, দেবাশিষ রায় জিজ্ঞাসা করেছেন, আপনারও গুরুজির সঙ্গে কিভাবে যোগাযোগ করা যাবে? আমার এবং আমার গুরুদেব ভগবানের সাথে যদি যোগাযোগ করতে চান, আমি এটা শেষে আপনাকে একটি নম্বর দিয়ে দেব। সেই নম্বরটা আমি মুখেও বলতে পারতাম, কিন্তু আমার কাছে অ্যাকচুয়ালি নম্বরটা মুখস্থ নেই। আপনি ওই নম্বরে একটু কালকে বিকেল 4টার পরে ফোন করে নেবেন, কারণ আপনাকে আমি অ্যাড্রেস দিয়ে দিতেই পারি, কিন্তু হয়তো আপনি যখন গেলেন ভগবান থাকলেন না সেই সময় আশ্রমে, তো আগে থেকে একটু যোগাযোগ করে যাওয়াটা সেটা একটু ভালো মনে হয়। তো আমি আপনাকে এটা শেষেই আধ ঘন্টার মধ্যে আমি কমেন্টটি আপনার কমেন্টের নিচে ফোন নম্বরটি দিয়ে দিচ্ছি, আপনি কালকে বিকেল 4টার পরে একটু যোগাযোগ করে নেবেন। আজকে এই অবধিই থাকলো, নমস্কার।